এই নির্বাচনটা আসলেই জানি কেন একটা মানে সমস্যা হয়ে যাচ্ছে। গরিবের বউ যেন সবার ভাবি হয় না, আমার অবস্থা হয়েছে এই, এও বলে আমি ওনার, উনিও বলে আমি ওনার, দুজন দুজনকে দিয়ে দিতে চায়, কি একটা পজিশনে আমি পড়েছি আমি জানি না। বাট থিং ইজ দ্যাট আমি সত্য কথা বলতে পছন্দ করি, সব সত্য হয়তো এখানে বলতে পারবো না, এই জন্য আমার বিবেকের কাছে আমি ক্ষমা চাচ্ছি, আপনাদের কাছে। আমি একটা জিনিস বিশ্বাস করি যে ট্রুথ ইজ বিউটি অ্যান্ড বিউটি ইজ ট্রুথ, সত্যই সুন্দর, সুন্দরই সত্য, এটা আমি বিশ্বাস করি মনে এবং প্রাণে। আমি সেই পরিবারই জন্ম নিয়েছি যেই পরিবার সত্য কথা বলে এসছে সবসময় এই নারায়ণগঞ্জের মাটিতে। আমি এই কয়দিন চুপ ছিলাম একটা কারণে, যেটা আমার কাজ না। এখন যেইভাবে আমার চুপ থাকাকে কেন্দ্র করে বিভিন্নভাবে ইস্যু তৈরি করা হচ্ছে এবং আমার দলকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে, কেউ দলের উল্টা দিকে থেকে ক্ষতি করছে, কেউ দলের সাথে হেঁটে ক্ষতি করছে। সেই কারণে আমি ভাবলাম যে আমার কথা বলাটা উচিত। 5 লাখ লোকের একটা ভোটের হিসাব, কে কোন রিপোর্ট দিল, কোন সংস্থা কোন রিপোর্ট দিল, ওই সংস্থা ফংস্থার রিপোর্টের বিশ্বাস করে যারা রাজনীতিতে উপর থেকে নিচে পড়েছে। আমাদের শিকড় মাটির তল থেকে উঠে আসার শিকড়, আমরা আমাদের মাটিতে হাত দিলে বুঝতে পারি এই মাটি কি কথা বলতে চায়, ওইটুকু আমরা বুঝতে পারি। আমরা একটা মানুষের দিকে তাকালে বলতে পারি যে এই মানুষ কি কথা বলতে চায়। এটা আমাদের নারায়ণগঞ্জ, এই নারায়ণগঞ্জে আমাদের জন্ম, এই নারায়ণগঞ্জে আমাদের মৃত্যু। আমি একটা শুধু বলতে চাই, আমি কেউকে ব্লেম করি নাই, আল্লাহ সাক্ষী এখানে সালাম ভাই আপনারা আছেন, সবাই আছেন, নারায়ণগঞ্জের সাংবাদিকরা, কেউকে ব্লেম করি নাই, কেউকে না। কবরস্থানে যখন শ্মশানের মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, আমি শুধু বলেছিলাম ইবলিস ওরফে শয়তানের কাজ, অবশ্যই ইবলিস ওরফে শয়তানের কাজ। যখন আমি দেখি একটা দেশে একটা বিকৃত মানুষ নামে একটা 2 বছরের মেয়েকে রেপ করে, ওটা কি মানুষের কাজ? নো, ওটা ইবলিসের কাজ, শয়তানের কাজ, ওটা ইভিলের কাজ, হিন্দু ধর্মে ওটা অসুরের কাজ, ওটা কোনো মানুষ করতে পারে না। তাই সেই কারণে আমি বলছি ইবলিস শয়তানের কাজ। আমাকে কেউ কেউ প্রশ্ন করেছিল একটা ব্যক্তির নাম ধরে, একটা মহিলার নাম ধরে, আপনি কি তাকে দায়ী করেন? আমি তাকে ধমক দিয়ে বলেছিলাম তার নাম কেন বলো, তার নাম কেন বলছেন আপনারা এখানে, সে তো কোনো সাবজেক্ট না, কারণ আমার বিশ্বাস ছিল। কিন্তু একটা প্রেস রিলিজ আমার হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিয়েছিল। আমি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা এসছেন কিংবা আছেন, একটা জিনিসই বোঝানোর চেষ্টা করেছিলাম যে আল্লাহর কাছে চুপচাপ হোক, গোপনে হোক, যেভাবে হোক, আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলেন। আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা কোনো মানুষের কাছে ক্ষমা চাওয়া তো কোনো ব্যাপার না, আমি ভুল করলে ক্ষমা চাবো না। ক্ষমা চাওয়াটা যেমন সুন্দর, ক্ষমা করাটা তার চেয়ে বেশি মহত্বের কাজ। আমি সেটাই চেয়েছিলাম, আমি এখনও সেটা চাই, কারণ লাইফ ইজ ভেরি শর্ট অ্যান্ড নোবডি ক্যান সে যে আই ক্যান সি টুমোরো মর্নিং। আমি এটা মনে করি, নেতাগিরিটা বড় কথা না, জেদাজেদিটা বড় কথা না, জীবন মৃত্যু এটা একসাথে প্যারালাল চলে, কখন আসবে কখন যাবে কেউ বলতে পারে।